সুজাতা রায় টিভি বাংলায় আপনাদের সামনে। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সবাই আমরা লকডাউনে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গৃহবন্দী হয়ে থাকা মানুষ লকডাউন নিয়ে নানা মতামত জানিয়েছেন, বা তারা লকডাউনে কিভাবে সময় কাটাচ্ছেন তাও জানিয়েছেন। আসুন খোলা জানালা দিয়ে তাদের সাথে কথা বলা যাক। জীবনে প্রতিষ্ঠিত বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলে তার ভিডিও পাঠিয়েছেন ত্রিপুরার আগরতলা থেকে পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক শ্রীমতী নন্দিতা দত্ত। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো জানাবেন। শর্মিলা দেববর্মা আকাশবাণী আগরতলা ককবরক ভাষার সঞ্চারিকা। ককবরক ভাষাতেই তিনি জানালেন লকডাউনে কিভাবে কাটাচ্ছেন। ওনার মেয়ে গান করে, মেয়েকে উনি সময় দিচ্ছেন, আসুন দেখি। আজ জানি কি সিদ্ধ না করো, আজ জানি কি সিদ্ধ না করো, ইউহি পহলো মে বেঠি রহো, ইউহি পহলো মে বেঠি রহো, আজ জানি কি সিদ্ধ না করো, আজ জানি কি সিদ্ধ না করো। লকডাউন নি জরাগ সঙ্গা ভাইকে রেসাব লাইয়ে রেসাব মুখানা লাইয়ে জরা লাই রেলাই দঙ্গ যাহাম গুরু দংনানি বাকে নগ দংনানি নাঙ্গ তাই নগ দংমানী বিশিংতিন ও তাবুকনি করোনা ভাইরাস নকমরি মানায় আউনি বাকে আং নরকন যত্ন নকয় নগ দংনানি বাকে তাই সাক কাহাম দঙ্গই দফন তাই হায়ং ন কাহাম গুরু দন্ন বাকে। এতক্ষণ ধরে আপনারা যে অনুষ্ঠানটা দেখলেন, আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সমস্ত খবরগুলো আমাদের কাছে আসে, আর শিল্পীরা যারা পারফর্ম করেন তারাও কষ্ট করে ভিডিওটা আমাদের কাছে পাঠান। তাই আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার মধ্যে এটাকে শেয়ার করবেন, তাহলে আমরা সবাই উৎসাহিত হব, আমাদের ভালো লাগবে। নমস্কার।